হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? জানি নিশ্চয়ই ভালো আছেন। দক্ষিণ আফ্রিকার এখনকার অবস্থা মোটামুটি গত পরশু থেকে ভালো। আজকে হচ্ছে তাপমাত্রা 3, কিন্তু গত পরশু ছিল তাপমাত্রা -2। কুয়াশার কারণে হয়তো একটু মেঘলা দেখা যাইতেছে, এখন মোটামুটি ঠিক আছে। যাতায়াত, মানুষের যাতায়াত চলাচল লক্ষ্য করা যাচ্ছে বেশ ভালো। সবাই মোটামুটি ঘুমাইতেছে, কারণ শীতের কারণে কেউ বাইরে গেছে না। কিছু কিছু লোক বাইরে যেতেছে নিজেদের গাড়ি করে বা পায়ে হেঁটে যে কর্মস্থলে যাইতেছে। পরিস্থিতি এত বেশি ইয়া না, আজকে তো আসলে প্রত্যেক মনটা ইয়া নাই, বরফ নাই। শীতের কাল তো জুন জুলাই মাস এমনিতে একটু বেশি কি হয়, শীত বেশি পড়ে। উল্টা কারণ ভারত মহাসাগরে যখন নাকি গ্রীষ্মকাল, তখন আটলান্টিক মহাসাগরে শীতকাল, আর আমরা আটলান্টিক আর ভারত মহাসাগরের মাঝখানে দক্ষিণ আফ্রিকা অবস্থান করি। দক্ষিণ আফ্রিকার অবস্থান আটলান্টিক আর ভারত মহাসাগর, ওই কারণে স্বাভাবিকভাবে দুইটা মহাসাগরের আবহাওয়াটাই এখানে পড়ে, বিরূপ আবহাওয়াটা এখানে পড়ে। তবুও মোটামুটি আল্লাহর রহমতে মানুষ অনেক ভালো আছে, খারাপ না। Evo, upiva rakam čvar. সর্বোপরি ঠিক আছে। সো আপনারা দেখলেন দক্ষিণ আফ্রিকার বর্তমান অবস্থা। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।